ভাই লীগ ভাই দল এমপি লীগ এমপি দল নাম শুনে বুঝতে পারছেন কাদের নিয়ে কি বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই এখন আর আদর্শ মুখ্য নয় মুখ্য ক্ষমতার চারপাশে যে কোনো ভাবে জায়গা করে নেয়া জনতন্ত্র গণতন্ত্রে আছি আমি সামিয়া রহমান আজকে আমার যে অতিথিরা আছেন একটু পরিচয় করে দেই আমার সাথে আছেন এস এম কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগ আছেন মারুফ আক্তার পপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আওয়ামী লীগ আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদ সদস্য সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি এবং আছেন জুনায়েদ সাকি প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার দিকে তাকিয়ে কথা বলেন আমরা ক্যামেরার দিকে নাই আর তাকাই আমি যেটি বলছিলাম যে ভাই লীগ বা ভাই দল এবং গণমাধ্যমে আমি পড়লাম বাংলাদেশ প্রতিদিন একটা লেখা বের হয়েছিল গতকালকে বের হয়েছে যে দেশের সকল জেলা উপজেলা সংগঠন চলছে যেহেতু এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে তাই আওয়ামী লীগের ব্যাপারটা বলছে বিএনপি আমলেও একই ঘটনা ঘটেছিল এবং দল টানা এগারো বছর ধরে ক্ষমতায় থাকায় সংগঠনগুলো চলছে সব এমপি লীগ বা এমপি দল নিয়ে ভাই লীগ নিয়ে যেটি বলা হচ্ছে আর কি এবং এর এর মধ্যে বিএনপি জামাতের সংখ্যা চলে এসছে অজস্র আপনারা নিজেরাও জানেন এবং অনুপ্রবেশকারী বা এই হাইব্রিডদের ব্যাপারে দলের শীর্ষ পর্যায় থেকেও আপনারা এখন সতর্ক হবার চেষ্টা করছেন এবং বলা হচ্ছে যে যারা ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত ঝুঁকি নিয়েছেন দলের পাশে থেকেছেন তারা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন হাইব্রিডরা সামনে চলে আসছেন একই ঘটনা আমরা বিএনপির সময় দেখেছি বিএনপির সময় দেখা গেছে যে প্রায় সকল সংস্কৃতি কর্মী জাসাসে যোগ দিয়েছিলেন তারা এখন আবার আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে থাকেন এই অভিযোগগুলো আসছে আমি কাকে দিয়ে শুরু করব যেহেতু আমি ক্ষমতায় আছে আওয়ামী লীগ আমি আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি এস এম কামাল হোসেন কি বলবেন আপনার ধন্যবাদ দর্শক শ্রোতাকে ধন্যবাদ বিজ্ঞ আলোচকদের ধন্যবাদ আসলে আমি আজকেই পাঁচটি বিভাগের প্রতিনিধি পাঁচটি জেলার প্রতিনিধি সভা করে ঢাকায় আসছি রাজশাহী জেলা মহানগর পাবনা বগুড়া নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জ আমি সেখানে প্রতিনিধি সভা করেছি হ্যাঁ যারা নেতৃত্বে আছে দুঃসময়ের কর্মীরাই নেতৃত্বে আছে হ্যাঁ এই এগারো বছরে কিছু সুযোগ সন্ধানী লোক দলে বিভিন্ন নেতাদের ছত্রছায়া এসে আশ্রয় প্রশ্রয় নিচ্ছে কিন্তু তারা কোনো টায়ারের এখনও কোনো দায়িত্বপ্রাপ্ত নেতা না আমরা দেখেন আমরা মনে করি যে আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল তার অতীত ইতিহাস আছে এবং বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু একটি একটি শব্দ একটিকে বাদ দিয়ে আর একটির কথা চিন্তা করা যায় না সেই ক্ষেত্রে আমাদের প্রিয় নেত্রী উন্নয়ন সমৃদ্ধি শান্তি গণতন্ত্রের প্রতীক মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে মানে একটা না এগারো বছর ক্ষমতায় বাংলাদেশটাকে একটি জায়গায় নিয়ে এসেছেন বিশ্বের দরবারে একটি মর্যাদাশীল একটি উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছেন এবং বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন গণমাধ্যমে যখন আপনাদের দলের কি বলেন যে এখন আর কি বঙ্গবন্ধুর আদর্শ দিয়ে দল করে না এখন সবাই হয়ে যাচ্ছে ভাই লীগ এমপি লীগ তখন সে প্রশ্নের জবাবটা দিবেন আমি আপনারা বলি যে ভাই লীগ এমপি লীগ না হ্যাঁ এমপিরা চেষ্টা করে তার মতো করে তার এলাকায় দলটাকে সাজানোর জন্য এটা চেষ্টা করে কিন্তু এটা পারে না আমরা মূলত ধরেন নেতা নির্বাচনের ক্ষেত্রে আমরা আমাদের যে প্রক্রিয়া সেটা হচ্ছে যে আমরা কাউন্সিল করি প্রতিটি ইউনিয়নে ৩১ জন কাউন্সিলর থাকে এবং একটি ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি ইউনিয়নের নেতৃবৃন্দ ৩১ জন কাউন্সিলর তার মানে বলতে চাইছেন এই যে আমরা অনুপ্রবেশকারীর কথা বলছি অনুপ্রবেশকারী আছে কিন্তু তারা দলের কোনো টায়ারের নেতা নাই আপনি বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি দেখেন কোনো জেলায় হ্যাঁ দুই একটি জেলায় তো নিচের লেভেলে দুই একটি পদ থাকতে পারে আমি এটা অস্বীকার করি না কিন্তু নেতৃত্ব পর্যায়ে যারা মানে ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে এই দুঃসময় আওয়ামী লীগটা করেছে ১১ আমাদের প্রিয় নেত্রী জেলখানায় থাকার অবস্থায় সেই সময় যে তৃণমূলের নেতাকর্মীরা দায়িত্ব নিয়ে দলকে সুসংগঠিত করে ঐক্যবদ্ধ করেছে আমার জানা মতে আমি ধরেন প্রতিটি জেলায় আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার জানা মতে দুই একটি জায়গায় কিন্তু সভাপতি সাধারণ সম্পাদকের দায়িত্বে এই ধরনের কোনো নেতৃত্ব আসেনি ক্যাসিনো কাণ্ডে আমরা কাকে যেন দেখলাম ওই যে খালেদ মাহমুদ সে ওই যে খালেদ মাহমুদ কিন্তু প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল না খালেদ মাহমুদ ভাইস প্রেসিডেন্ট ছিলেন না ভাইস প্রেসিডেন্ট ছিল সেটা কি এটা পদ না আমি বললাম প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল না হ্যাঁ খালেদ মাহমুদ আমি তো বললাম যে কিছু লোক তো নিচে আমি তো অস্বীকার করিনি নিচের লেভেলে কিছু লোক ঢুকেছে যেমন আপনি ধরেন লোকমান বিএনপি নেতা ছিলেন এবং বেগম খালেদা জিয়ার একসময় চিফ বডিগার্ড ছিলেন সত্য সেও ধরেন আমাদের দলের কারো সত্য চায় একটা ক্লাব চালিয়েছেন ক্যাসিনোর মামলা মানে ব্যবসা করেছেন তারেক জিয়ারে গাড়ি দিয়েছেন এগুলো আছে
সুযোগ সুন্দর নেই তো আমি অস্বীকার করি না। আমি ব্যারিস্টার ফারহানার কাছে যেতে চাই। একসময় আমি আওয়ামী লীগের ওনারা এখন মানে প্রধানমন্ত্রীর নির্দেশও আছে যে দলে যেন কোনো এরকম অনুপ্রবেশকারী না থাকে, উনি বলছেন যে এটা আসলে নিচু পর্যায়ে। একসময় আমি ওনাদের দলের শীর্ষ পর্যায় থেকে শুনেছি যে দলের মানে সংখ্যা বাড়ানোর জন্য মানুষ যাতে আরও বেশি করে আওয়ামী লীগ আসে বলেছিলেন যে এমনকি জামাত বিএনপি আসলেও কোনো সমস্যা নেই, ফিল্টার করে ঢোকাতে হবে। আমি নামটা মেনশন করছি না কে বলেছেন, আপনাদের দলে গুরুত্বপূর্ণ ব্যক্তি কিনা তিনি। আমি এক সেকেন্ড একটা উত্তর দিই, তিনি এই কথা বলেছিলেন। আমার বোন যাওয়ার আগে এক সেকেন্ড দেখেন, আমরা যেটা তৃণমূল পর্যায়ে নির্দেশ দিয়েছি যে মুক্তিযুদ্ধে হ্যাঁ তাদেরকে দলে আনতে হবে। আমি যেটা মনে করি যে মুক্তিযুদ্ধের চেতনাটাকে বিশ্বাস করে বঙ্গ আওয়ামী লীগ করে না, কিন্তু সে বঙ্গবন্ধু জয় বাংলা এই স্লোগানটাকে বিশ্বাস করে। সেই লোকটার ভিতরে যদি সামাজিকভাবে তার গ্রহণযোগ্যতা থাকে ওই লোকটাকে দলে আনতে হবে। আমার দলেও যদি কেউ সামাজিকভাবে গ্রহণযোগ্যতা না থাকে, কারো বিরুদ্ধে যদি জামাত বিএনপি জামাতের প্রসঙ্গ নাম ধরে বলা হয়েছে, জামাত বিএনপি যারা বলছে আমার মনে হয় কথাটা ঠিক না। হ্যাঁ কথাটা ঠিক, আমার বাইকটা আমি তখন অন্য একটা টেলিভিশন চ্যানেলে বলতে পারে কেউ না কেউ, আমি আপনার কথাটা আমি অস্বীকার করতে কেউ বলতে পারে, কিন্তু আমাদের নেত্রী নির্দেশ হচ্ছে ধরেন আমার কথা কিন্তু আওয়ামী লীগে যোগ দিয়ে সে কোনো জায়গা পাবে না। ইভেন কি আওয়ামী লীগের কোনো প্রেসিডিয়াম সদস্যের কথায় কিন্তু সে আওয়ামী লীগে কোনো অবস্থান করতে পারবে না। যেটা আমার নেত্রী বলবে সভানেত্রী বলবে সেটা হচ্ছে আমার মূল কথা। জি অনেক ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা। ক্যাসিনো কাণ্ডের সময় আমরা দেখতে পেরেছি আসলে কারা কারা ঢুকে গেছে অনেক সময় অনেকে আওয়ামী লীগে, এবং এই ফিল্টার করে ঢোকানোর ব্যাপার জামাত বিএনপি প্রসঙ্গে বলা হয়েছে যদি আপনি নিজে বিএনপি করেন, এবং সেই ঘটনাটা আমরা বিএনপি আমলেও আসলে দেখেছি এবং জাসাসের অনেক কর্মীকে এখন আবার আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে দেখতে পাই। কী বলবেন আপনি? মজার ব্যাপারটা হচ্ছে কি, বাংলাদেশের রাজনীতি চূড়ান্ত রকম ক্ষমতা কেন্দ্রিক, এবং যেই দল যখন ক্ষমতায় থাকে তখন সকল ক্ষমতা সেই দলের হাতে কেন্দ্রীভূত হয়। সেই দল যারা করেন, সেই দলের সঙ্গে যারা কাজ করেন থাকেন, সে যে যেই পেশারই হোক না কেন, দেখা যায় যে সেই হালুয়া রুটির ভাগটা সেই দলের হাতে পুরোপুরি চলে যায়। এবং যারা বিরোধী দলে থাকেন নানান নির্যাতন, জুলুম, জেল, মামলা, হামলা, গুম, বিচার বহির্ভূত হতো অনেক কিছু তাদের উপর দিয়ে যায়। তো সুতরাং কে আর সেধে সেই ঝুঁকিটা নিতে যাবে? সে কারণে আপনি একসময় যাদেরকে দেখেছেন জাসাসের সদস্য হয়ে কাজ করতে, যে সময় আমরা একসময় জানতাম যে আমি যেহেতু একজন আইনজীবী তো দীর্ঘ সময় আমার হাইকোর্টের প্র্যাকটিস, ওই সময় তিনি তো ঝুঁকি নেবেন না, তিনি তো বরং ক্ষমতার কাছাকাছি থাকতে চেষ্টা করবেন, কিন্তু যারা ক্ষমতার মধ্যে আছেন তারা কেন এই অনুপ্রবেশকারীদের নেন? সেটাই হচ্ছে কথাটা, আমি সেই জায়গাটাতেই আসছি। আমরা দেখেছি যে দীর্ঘ সময় হাইকোর্টে প্র্যাকটিস করবার সুবাদে আমি যাদেরকে হয় নিউট্রাল জানতাম বা জানতাম যারা বিএনপি পন্থী, তারা এখন দল বেঁধে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হবার জন্য লাইন দিচ্ছেন এবং তারাই সাকসেসফুল। বরং তা আমি যাদেরকে দীর্ঘদিন আওয়ামী লীগের কর্মী হিসেবে জেনে এসেছি, আমার যেই ভাই বোনদেরকে হাইকোর্টে সুপ্রিম কোর্টে, তাদের কিন্তু খুব হ্যাঁ তারাও আছেন, কিন্তু তাদের যে খুব একটা দাপট আমি দেখছি তা কিন্তু না। বরং এই যে কাউয়া, হাইব্রিড, বসন্তের কোকিল, ওনাদের সাধারণ সম্পাদক যে উপাধিগুলো দিয়েছেন তাদের দাপটে আপনি ওই জায়গায় ঢুকতে পারবেন না, ব্যাপারটা কিন্তু তাই। এবং এটা যে শুধু আইনজীবীদের ক্ষেত্রে সত্য তা না, আমি নিশ্চিত করে বলতে পারি ডাক্তার ক্ষেত্রে, সাংবাদিকদের ক্ষেত্রে, শিল্প সমিতির ক্ষেত্রে, শিক্ষকদের ক্ষেত্রে, সর্বত্র হচ্ছে দলীয়করণের একটা নগ্ন রূপ আমরা দেখছি। এবং এটার একটাই কারণ যে সেখানে গেলে কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়, কেউ যায় প্রমোশনের সুবিধা নিতে, কেউ যায় একটু অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল বা ডেপুটি অ্যাটর্নি জেনারেল হতে, সেটা তো বোঝাই যায়, কিন্তু তারা কেন দেন? এবং এতে হয় কি, যে দলটা সুবিধা দেয়, যে কথাটি আপনি ব্রেকের আগে মানে কামাল ভাইয়ের সাথে কথার প্রসঙ্গে বলছিলেন, আমরা কিন্তু দেখেছি পত্রিকায় বড় বড় ছবি এসছে যে আওয়ামী লীগের প্রতিমন্ত্রী পর্যায়ের যারা আছেন তারা ফুল দিয়ে দিয়ে যে আমাদের লোককে নিয়েছেন, অর্থাৎ এলাকায় তার কর্মী সংখ্যা ভারী করবার একটা ব্যাপার, কারণ এলাকায় তো তার একটা রাজত্ব তাকে রাখতে হয়, তো সেই রাজত্বটা আরও শক্ত করবার জন্য তখন কিন্তু আর দলমত তারা হিসাব করেন না, মনে করেন যে আমার সভায় এত লোক আসতে হবে, আমার মিছিলে এত মানুষ থাকতে হবে, বা আমি কোনো জায়গায় বক্তৃতা দিলে, আমি কোনো অনুষ্ঠানে গেলে আমার যে জনপ্রিয়তা আছে সেটা নেত্রীকে দেখানোর জন্য বা সেটা দলকে বোঝানোর জন্য আমার লোক বাড়াতে হবে। এখন সেই লোক জামাত থেকে আসলো না, বিএনপি থেকে আসলো না, আওয়ামী লীগ থেকে আসলো না, বাম দল থেকে আসলো, তাতে কিচ্ছু যায় আসে না। এইসব উদ্দেশ্য থেকে আসলে মূলত অন্য দল থেকে লোক টানা। এবং আরেকটা ব্যাপার, যেহেতু রাজনীতিতে পেশি শক্তি একটা বড় ভূমিকা রাখে, সেহেতু দেখা যায় যে যারা ক্ষমতায় আছেন
বা যারা নেতৃস্থানে আছেন, নেতৃত্ব দিচ্ছেন, একটা ওয়ার্ড কমিশনার হতে পারে, ওয়ার্ড কমিশন থেকে শুরু করে এমপি পর্যন্ত, আমি বলছি একেবারে লোকাল স্থানীয় লেভেল থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত যারা নেতৃস্থানীয় আছেন, তারা মনে করেন যে লোক যত বেশি হবে তাদের মধ্যে আমার পেশি শক্তি দেখানোর সুবিধাটাও আমি বেশি পাবো। তো সুতরাং পেশি শক্তি, কালো টাকা, এই সব কিছু যেহেতু রাজনীতিতে অবাধে বিচরণ করে, সেহেতু আমরা এখন আর জাত পাত আদর্শ এই জায়গাগুলোতে খেয়াল রাখি না, এবং আমরা মনে করি যে যত বেশি লোক আসবে ততই ভালো। আমার কাছে যে জিনিসটা খুব অ্যালার্মিং মনে হয় যে আমরা যাদেরকে জাতির বিবেক হিসেবে ধরবার চেষ্টা করি, বুদ্ধিজীবী মহল যারা আছেন, সুশীল সমাজ যারা আছেন, তারা যখন পুরোপুরি নষ্ট হয়ে যান সেটা খুব ডেঞ্জারাস। তারা কোনো দলের নাম তারা নেবেন না। আপনার কি মনে হচ্ছে বুদ্ধিজীবী সম্প্রদায় ধ্বংস হয়ে গেছে? আমি আমার কথা বলছি না, আমি যদি সিরাজুল ইসলাম সাহেবকে কোট করি, আপনি দেখবেন উনি বলেছেন যে বুদ্ধিজীবীদের মানুষকে পথ দেখানোর কথা, কিন্তু তারা চামচাগিরি করেন, বিশ্বাসঘাতকতা করেন, দায়িত্ব পালন না করে উল্টোটা করেন, এটাই বাংলাদেশে হচ্ছে এবং চলছে। এটা আমার কথা না, এটা ওনার কথা, উনি বলেছেন, লিখেছেন উনি ইন কলামে। তো সুতরাং ওনার এই কথাটার সাথে মিলিয়ে আমি অনেকগুলো নাম বলতে চাই, কিন্তু ঠিক যে ভদ্রতা থেকে আপনি নাম বলেননি, আমিও সেই একই ভদ্রতা থেকে একগুচ্ছ নাম আমি বলতে চাই, যারা হয়তো সাংবাদিক পরিচয় লেখালেখি করেন কিংবা টকশোতে বক্তব্য দেন, হয়তো আইনজীবী পরিচয় লেখালেখি করেন বা বক্তব্য দেন, তাদের ব্যাপারে কিন্তু আমার বিরাট আপত্তি আছে। এখানে কামাল ভাই দল করেন, পপি আপা দল করেন, ওনারা যৌক্তিক অযৌক্তিক যে কোনোভাবে হোক দলকে সাপোর্ট করবেন, আমিও তাই করব। সাকিব ভাই তার নিজের দলকে যে কোনোভাবে হোক সাপোর্ট করবে, আমি এখানে দোষের কিছু দেখি না, সত্যি দেখি না। আমরা রাজনৈতিক কর্মী, আমরা জান দিয়ে আমার দলের পক্ষে বলবো, আমার জান থাকলে থাকবে না থাকলে নাই, এইভাবে আমি জান বাজিয়ে রেখে করব। আমার দল যখন বিরোধী দলে আছে, আমি তো জানি আমার উপরে কি চলে, আমি তো জানি কোন কোন জায়গায় আমাকে অসুবিধার মুখোমুখি হতে হয়। একইভাবে যখন তারা বিরোধী দলে ছিল, কামাল ভাই জানেন কামাল ভাইয়ের দিন কিভাবে গেছে, পপি আপা জানেন পপি আপার দিন কিভাবে গেছে, উনি বিরোধী দল, উনি তো বিরোধী দলেই আছেন, সুতরাং উনিও জানেন যে ওনার প্রতিবন্ধকতাগুলো কোথায় কোথায়। কিন্তু যারা এই যে জাতির বিবেক সাজেন, তারা যখন যেই দল ক্ষমতায় আসে সেই দলের গীত ধরেন, তখন সেটা বড় ডেঞ্জারাস। একজন দর্শক আছে, দর্শক ফোনটা নিয়ে আমি জুনায়েদ সাকিব কাছে আসছি। দর্শক আপনি নাম বলে প্রশ্ন করুন। জি বলুন। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, একটু জোরে বলতে হবে ভাই। আমি রাজবাড়ী থেকে আব্দুল ওয়াহ মন্ডল বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন আজকে আপনারা যে এখানে হেডিং দিয়েছেন ভাই লীগ ভাই দল, এমপি লীগ এমপি দল, এর জন্য আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি একটি প্রশ্ন করতে চাই যে আজকে আওয়ামী লীগের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ অনুপস্থিত এবং বিএনপির মধ্যেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুপস্থিত, এর কারণেই কি আমাদের জাতীয় নির্বাচন এবং তথা লোকাল নির্বাচনগুলোতে ভোটের পার্সেন্টেজ মানুষ 20%-এর বেশি ভোট দিচ্ছে না, 80% এই দুই দল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এটাই কি তার কারণ? অসংখ্য ধন্যবাদ। আপনি বলতে চাইছেন যে আদর্শ নেই বলেই জনগণ এখন ভোট দিতে আগ্রহী না, যার জন্য আমাদের 20% বা 25% বা 30% ভোটার টার্ন আউট চলে আসছে। খুব ভালো প্রশ্ন, আমি অবশ্যই এর উত্তর ওনাদের কাছ থেকে নিব। কিন্তু আরেকজন দর্শক যুক্ত হয়েছেন বোধ হয়। দর্শক আপনি নাম বলে প্রশ্ন করুন কাইন্ডলি। দর্শক আপনি লাইনে আছেন, আমি জানি, নাম বলে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদপুর থেকে বলছি। জি বলুন প্লিজ। আমার প্রশ্নটা থাকবে কামাল সাহেবের কাছে। দেখেন, আমরা আওয়ামী লীগ করি ঠিকই, আওয়ামী লীগের একটা ঐতিহ্য আছে, আওয়ামী লীগ মানে সে বঙ্গবন্ধুর আমল থেকে শুরু করে এখনকার আওয়ামী লীগ আর বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফার ডিফারেন্স। আপনারা আওয়ামী লীগ করছেন, বর্তমান আওয়ামী লীগ করছেন, বামপন্থীদের নিয়ে আওয়ামী লীগ করছেন, আজ বাম দলের কাছে আপনারা আমাদের নৌকা উঠাই দিচ্ছেন। যে লোক কাস্তে নিয়ে কোনো সময় এমপি হতে পারে নাই, তাদের হাতে আপনারা নৌকা তুলে দিয়ে আজ বড় বড় কথা বলতেছেন। এটা আমার বঙ্গবন্ধুর আদর্শ আওয়ামী লীগ কি বর্তমানে আসে নাকি সেটা বলেন। অনেক ধন্যবাদ। অবশ্যই এস এম কামাল হোসেন আপনার প্রশ্নের উত্তর দেবেন। আরেকজন দর্শক বোধহয় আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আমি খুবই দুঃখিত ফোনটা নিয়ে নিই। আপনি অবশ্যই বলবেন যে বামদের কাছে আপনি নৌকা তুলে দিয়ে আসলে কি আদর্শ প্রতিষ্ঠা করলেন। যাই হোক, দর্শক আপনি নাম বলে প্রশ্ন করুন। দর্শক ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন, শুনছি। এই যে সারাক্ষণ আমরা টক শো দেখি, টক শো থেকে তো আমরা কিছু এই যে
বিভিন্ন রকমের আলোচনা থেকে জনগণ তো উপকৃত হচ্ছে না, বরঞ্চ বিব্রতকর হচ্ছে। এই বিব্রতকর অবস্থা থেকে আমরা কতদিন মুক্তি পাব? মানে আমাদের অতিথিরা যা বলছেন আপনারা তাতে আরো বিভ্রান্ত হচ্ছেন, তাই তো বোঝাতে চাইছেন। অনেক ধন্যবাদ, আপনারা বিভ্রান্ত করবেন না জনগণকে। একটু জুনাইদ সাকির একটু আলোচনা মারুফ আক্তার পপিয়া জুনাইদ সাকি আলোচনায় ঢুকে যাক, তারপর আপনাদের কাছ থেকে উত্তরটা নিব। জুনাইদ নেওয়া যাবে, ধন্যবাদ আপনাকে। আজকে আলোচনা হচ্ছে ভাই লীগ, ভাই দল, এমপি লীগ, এমপি দল কিংবা আরও অনেক লীগ দল, বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল কিংবা যারা ভোটের দিক থেকে যারা ভোটের প্রতিনিধিত্ব করেন তাদের এই ধরনের যে রাজনৈতিক কর্মকাণ্ড, তাদের দল, তাদের জনগণের মধ্যে শক্তি সঞ্চয়ের জন্য নানান যে মাধ্যম, সেটার একটা অধঃপতন নিয়ে আমরা আলোচনা এখানে আপনারা তুলছেন। তো আমি কিন্তু আলোচনাটাকে ভিন্ন জায়গা থেকে দেখতে চাই। আমি মনে করি বাংলাদেশের রাষ্ট্রের ভেতরে যে রাজনৈতিক ব্যবস্থা এবং শাসন ব্যবস্থা, এটা একটা নতুন পর্যায়ে উন্নীত হয়েছে। মানে এটা ঠিক আগেকার পর্যায়ে, আপনাদের এই আলোচনার বিষয়বস্তুটা পুরনো ডিসকোর্সের মধ্যে, অর্থাৎ আমাদের যখন আওয়ামী লীগ বিএনপি মোটামুটি ভারসাম্যমূলক অবস্থা, একবার এই ক্ষমতা যায় আরেকবার ও যায়, পালাক্রমে নির্বাচন হয় এবং নির্বাচনের মধ্যে জনগণ ভোট দিয়ে একবার আওয়ামী লীগ একবার বিএনপিকে নির্বাচন করে। এটা 91 থেকে 2006 সাল পর্যন্ত ভাই লীগ ভাই দল বলাটা একভাবে ন্যায্য কিংবা যথার্থ ছিল। বর্তমানে গত 11 বছরের শাসনের মধ্য দিয়ে আমরা শাসন ব্যবস্থাগত যে গুণগতভাবে নতুন জায়গায় এসেছি, এটাকে আমরা বুঝতে চাইছি না কিংবা অথবা গুরুত্ব দিচ্ছি না, কারণ এটা অন্য এক দল এটাকে পরিচালনা করছেন এবং আমাদেরকে সবসময় একটা কনফিউজড অবস্থার মধ্যে রাখার চেষ্টা করছেন। আমাদেরকে বলা হচ্ছে এটা একটা গণতান্ত্রিক ব্যবস্থা, আসলে এটা এমন একটা কর্তৃত্ববাদী ব্যবস্থা যেখানে নির্বাচন আছে, নির্বাচনকে খুব গুরুত্বপূর্ণ বলা হয়, নির্বাচনই ক্ষমতা পরিবর্তনের দৃশ্যমান হাতিয়ার দেখানো হয় এবং নির্বাচনকে কেন্দ্র করে পুরো জিনিসটা চলে। কিন্তু পুরো ব্যাপারটাতে সাধারণ নির্বাচনে যেভাবে মানুষ ভোট দিতে পারেন, ভোট দিয়ে পরিবর্তন করতে পারেন, সেটা কোনোভাবে করা সম্ভব হয় না। বিরোধী দলকে এখানে অংশ নিতে দেওয়া হয় কিন্তু কোনোভাবেই তাকে জিততে দেওয়া হবে না। ক্ষমতা আরোহণ, ক্ষমতার নিষ্ঠিকে রাখে, এটা হচ্ছে প্রধান বিষয়। ক্ষমতা প্রয়োগের চাইতে এমনকি আগেকার পুরনো স্বৈরাচারী ব্যবস্থা ক্ষমতা প্রয়োগের দিক থেকে খুব দুর্দণ্ড, প্রতাপশালী, মানুষ মারছে, কাউকে কথা বলতে দিচ্ছে না। কিন্তু এখনকার মনে হবে যে আমরা সবাই কথা বলছি, যেমন টকশোতে কথা বলছি, কিন্তু ইলেকশনে আপনি কাউকে জিততে দেবেন না। কোথাও কোথাও যদি জিততে দেওয়া হয় সেটা হবে বৃহত্তর জেতার পরিকল্পনার অংশ, যে নির্বাচন ব্যবস্থাটাকে গ্রহণযোগ্য করার জন্য, মানুষের মধ্যে সংশয় সৃষ্টি রাখার জন্য। এই যে কর্তৃত্ববাদী নির্বাচন ব্যবস্থা, এটা পৃথিবীর বেশ কয়েকটা দেশে এগুলো ঘটেছে, সেখান থেকে এই বৈশিষ্ট্যগুলোকে চিহ্নিত করা হয়েছে। দুই নম্বর জিনিস হচ্ছে যে একটা দল দরকার হয়, যেটা আওয়ামী লীগের মতো বাংলাদেশের বড় দল এবং তাদের ঐতিহ্যবাহী একটা দল, তার গ্রাসরুট পর্যন্ত ভীষণ রকম শক্তি আছে, কাজেই তার ভোট জোগাড় করার জন্য এই দল যথেষ্ট। কিন্তু তার দরকার ছিল ভোট নিয়ন্ত্রণ করা, সেটার জন্য রাষ্ট্রটাকে সুসজ্জিত করা। আমরা দেখেছি 11 বছরে কেবল রাষ্ট্র সুসজ্জিত মানে দলীয়করণই একমাত্র কাজ না, দলীয়করণ যথেষ্ট নয়, কিন্তু দলীয়করণের পরে বেনিফিশিয়ারি করতে হয়, অর্থাৎ প্রতিষ্ঠানগুলোর বিশিষ্ট লোকগুলোকে এই পুরো কর্তৃত্ববাদী ব্যবস্থার অংশে পরিণত করে ফেলতে হয়। তারা এমনভাবে তারা লাভবান হয়ে ওঠেন যে তখন তারা এই পুরো ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য তারাই জান প্রাণ দেন। সেই জায়গাটা বাংলাদেশে ঘটেছে। তৃতীয় বিষয়টা বলে আমি শেষ করি, ভোট কারচুপির যে জায়গাটা সেটার গোপন জগৎ থাকে, তো নানানভাবে মানুষের মধ্যে কনফিউশন তৈরি করা হয়। এখন যারাই বেনিফিশিয়ারি হিসেবে আজকে তৈরি হয়েছেন, অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে ভাই দল বোধ হয় থাকবে, বাট ভাই দলের এখন এটা হচ্ছে যে এখনও পর্যন্ত আশা আছে বোধ হয় আমরা একটা ক্ষমতায় আবার যেতে পারবো, তাই ভাই দলের এখনও পর্যন্ত কিছু অস্তিত্ব আছে। বাট পুরো শাসন ব্যবস্থাগত যে পরিবর্তন ঘটে গেছে তাতে এখানে ভাই লীগটিকেরও তেমন কোনো জায়গা নেই, এটা কেবলমাত্র বেনিফিশিয়ারি হওয়ার চেষ্টা মাত্র। এখানে একটা রাজনীতি ব্যবস্থার বাইরে এমন একটা ব্যবস্থা কায়েম হয়ে গেছে, যারা এখানে মূল ক্ষমতার এখানে পরিচালক, তাদের সাথে এই ভাই লীগ টিকের তেমন কোনো সংযোগ নাই। এনারা কেবলমাত্র কিছু পাইতে চাইছেন, পাওয়া টাওয়ার চেষ্টাটা যতটুকু পর্যন্ত, এরা পলিটিক্স এখন আর কন্ট্রোল করেন না। ফলে বাংলাদেশ গুণগতভাবে এমন একটা জায়গায় গিয়েছে যে এই ফোর্সেসগুলো, ভাই লীগ হওয়া, ভাই এমপি লীগ হওয়া, এদের পরবর্তী কর্মকাণ্ড থাকবে যে শাসন ব্যবস্থা যারা পরিচালনা করেন তার কেবলমাত্র কখনো কখনো রাজনৈতিক প্রয়োজন মেটানোর কিছু নাটবল্ট মাত্র। ফলে সেই জায়গাটায় আজকে যেখানে আমরা যাচ্ছি, রাজনৈতিক ব্যবস্থা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রাজনীতি আসলে কার্যত চলে যাচ্ছে। এখানে একজন নেত্রী আছেন প্রধানমন্ত্রী, তিনি তার কর্তৃত্ব আছে, কিন্তু বাস্তবত দল হিসেবে কিন্তু তারা আমাদের সেই কর্তৃত্ব, উনি যেটি বললেন যে এটা কর্তৃত্ববাদী ব্যবস্থা এবং এই কর্তৃত্ববাদী ব্যবস্থায় আসলে ভাই লীগ এমপি লীগ বলে কোনো বিষয় না। উচ্চ পর্যায় থেকে যখন কিছু দায়িত্ব দেওয়া হয় তখন কিছু সেই রকম আচরণ হয়, কিন্তু আসলে মূল ব্যাপারটাই হচ্ছে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা। এবং জনগণ, দর্শক যে ফোনটা করেছিলেন তিনি বলেছিলেন যে আদর্শ নাই বলে আসলে মানুষ এখন ভোটে ভোট দিতে কম যায়। এবার আমরা কিন্তু এই চিত্রটা দেখেছি, আমি জানি না আজটা আদর্শ না কিসের অনুপস্থিতি, কী বলবেন? তো আজকে 21শে
মানে ফেব্রুয়ারি মাস ভাষার মাস, আমি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আর আগামী মাস আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর মাস, আমি আপনার মাধ্যমে দেশের সমস্ত জনগণকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করতে চাচ্ছি যে বঙ্গবন্ধুর আদর্শ নেই এই কথাটা আমি বিশ্বাস করতে রাজি না। আমি বরঞ্চ মনে করি বঙ্গবন্ধুর আদর্শকে এক সময় মানে নষ্ট করার চেষ্টা করা হয়েছিল। বঙ্গবন্ধুর নাম, বঙ্গবন্ধুর মানে কর্ম সব কিছুকে মুছে ফেলার জন্য বাংলাদেশে একটা ব্যাপক ষড়যন্ত্র হয়েছিল। সেই জায়গা থেকে বাঙালি জাতি বঙ্গবন্ধুকে বুকে, বঙ্গবন্ধুর আদর্শটাকে বুকে ধারণ করে বলেই হ্যাঁ বঙ্গবন্ধু আজকে অমরত্ব পেয়েছেন। কাজে বঙ্গবন্ধুর আদর্শ নেই এইটা আমি মানতে রাজি না। আর কারো আদর্শ থাকে কি আছে কি নাই আমি সেই প্রসঙ্গে যেতে চাচ্ছি না, কারণ আমি এই বাংলাদেশের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর পাশাপাশি অন্য কাউকে আমি রাজনীতিবিদ হিসেবে মানে দেখি না, মানে স্পষ্ট কথা। আর জুনায়েদের সাকিবাই যে কথাটা বললেন যে কর্তৃত্ববাদ, সেটা তো ধরেন যে কর্তৃত্ববাদ, আমার মনে হয় উনি তো আমরা পলিটিক্স করি, আসলে নেতৃত্বের মাঝেও কিন্তু নেতৃত্বের মাঝে যে প্রভাবটা সেটাকেই কিন্তু হয়তো বা উনি কর্তৃত্ববাদ বলে চাচ্ছেন। এবং আমি হলফ করে বলতে পারি বর্তমান সময়ে হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যখন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন, উনি যখন আওয়ামী লীগের নেতা, উনি যখন দেশের সর্ব, আপনার কাছে আমার সরাসরি কিছু প্রশ্ন আছে, বঙ্গবন্ধুর আদর্শ যদি পুরোপুরি বাস্তবায়িত হতো তাহলে এই যে দুর্নীতির এত চিত্র দেখছি, বালিশ থেকে শুরু করে পর্দা থেকে শুরু করে, এই বাংলাদেশে কেন ঘটছে তাহলে? এই বাংলাদেশে দুর্নীতি বা এই যে অনুপ্রবেশকারীদের কথা আপনাদের শীর্ষ পর্যায়ে থেকে যখন বলছেন, আমি আপনার কাছে আসছি। অনুপ্রবেশকারী যে আমি রুমিন ফারহান আপা, আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, উনি অনায়াসে স্বীকার করে নিচ্ছেন, উনি স্বীকার করে নিচ্ছেন যে এই কারণে আওয়ামী লীগের ত্যাগী কর্মীরা, সত্যিকারের আওয়ামী লীগ যারা, তারা তাদের ক্ষমতার প্রভাবটা বিস্তার করছেন না। সত্যিকারের আওয়ামী লীগের নেতা যারা, তারা তাদের আদর্শের জায়গাটাই ঠিকই আছেন। এইখানে যারা বেনিফিশিয়ারি হইতে চায়, জুনায়েদ সাকি এবং রুমিন ফারহান দুজনেই বলেছেন যারা মানে বেনিফিশিয়ারি হইতে চায় তাদের মাঝে একটা প্রতিযোগিতা লেগে যায় কার আগে কে মানে আগে ঢুকতে পারবে। এটা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে একটা দল আছে যারা সবসময় সুযোগ সন্ধানী, এই সুযোগ সন্ধানীদের জায়গা করে দিচ্ছে কে, কারা, কিসের সুযোগ? এই যে আপা যে ফাঁক ফোকর দিয়ে কিছু সুযোগ আসতে পারে না ভাই, আপনি যদি তাকে জায়গাটা না দেন। বাংলাদেশের এইটা শুনেন, আপনি জানেন, আপনি দেখেন, আমরা যদি অতীতের দিকে তাকাই, বাংলাদেশের তো সবচেয়ে মানে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ একটা টপিক, আমি জামাতকে ফিল্টার করে ঢুকাতে হবে, জামাতের ফিল্টার আমি আসলে জানি না। আমি একটা এক সেকেন্ড আপনাকে বলছি আপা, এই বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক নেতা হলেন বঙ্গবন্ধু। আমরা যদি অতীতের দিকে তাকাই তখনও কিন্তু আমরা দেখি একটা ষড়যন্ত্রকারীদের একটা অ্যাসাইনমেন্ট থাকে বঙ্গবন্ধুর আশপাশে যারা ছিলেন। আপনি দেখেন মুস্তাকের কথা বলেন, জেনারেল জিয়াউর রহমানের কথা বলেন, মেজর ডালিমের কথা বলেন, বঙ্গবন্ধুর ওই সময়কার তারা কিন্তু সবচেয়ে বঙ্গবন্ধুর কাছাকাছি ছিল, কারণ তারা কিন্তু অ্যাসাইনমেন্ট নিয়ে আসছিল। বঙ্গবন্ধু যখন দেশটাকে স্বাধীন করে দেশটাকে গড়ার করেছে, তার মানে একজন প্রধানমন্ত্রীর ধারে কাছে, প্রধানমন্ত্রীর ধারে কাছে কিছু ষড়যন্ত্রকারী আছে বলে তারা ঢোকার চেষ্টা করছে, হয়তো অনুপ্রবেশকারীরা আসছে বলে, তারা ষড়যন্ত্রকারীরা অ্যাসাইনমেন্ট নিয়ে আমার দলে ঢোকার চেষ্টা করছে। এবং সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী যখন বিষয়টা আজ করতে পারছেন তখন উনি বলছেন যে আমার দলের নেতাকর্মীর অভাব নাই, এবং এখন থেকে আমরা যথেষ্ট মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রীর নির্দেশ ক্রমে আমরা যথেষ্ট সতর্কতা নিয়ে আমরা এখন পথ চলছি। আপনি বলতে চেয়েছিলেন, আমি একটু বলি। প্রথম হচ্ছে জনতন সাক্ষী যে কথা বলছে যে বিরোধী দলকে অংশগ্রহণ করতে দেয় কিন্তু নির্বাচনে জিততে দেওয়া হয় না। বাংলাদেশে নির্বাচন সবাই করে জেতার জন্য, আলোচনা কিন্তু এখন সবার জন্য, হ্যাঁ যা নির্বাচন করে কিন্তু সবাই জেতার জন্য। হ্যাঁ আমরা মনে করি সব দল অংশগ্রহণ করবে নির্বাচনে, সেই ক্ষেত্রে আমি কিন্তু জেতার জন্য, জোনায়েদ সাকিবের ভাষায় যদি জোনায়েদ সাকিবকে জয়লাভ ঘোষণা করা হয় তাহলে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ এবং এটা ভোটের নির্বাচন হবে। কারণ আমি তো নির্বাচন করব আমার প্রতিপক্ষের জিতানোর জন্য, আমি নিজে জেতার জন্য নির্বাচন করব, এটাই তো নিয়ম। এখন উনি যেটা বলছেন কর্তৃত্ববাদ, এই উপমহাদেশে এক ব্যক্তির উপর নির্ভর করে কিন্তু সব কিছু হয়, নেতৃত্বের উপর, নেতৃত্বে সৎ থাকতে হবে, দক্ষ থাকতে হবে, যোগ্য থাকতে হবে, সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশে 70-এর নির্বাচনে
যদিও বঙ্গবন্ধু একক নেতা ছিল, কিন্তু সত্তরের নির্বাচনের আগ পর্যন্ত অনেকেই নেতা সেজেছিলেন ইতিহাস যদি বলেন বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানে। কিন্তু সত্তরের নির্বাচনে জনগণ যখন ম্যান্ডেট দিছে তখন বঙ্গবন্ধু কিন্তু একক নেতা, জাতীয় আন্তর্জাতিকভাবে বঙ্গবন্ধু একক নেতা, এবং বঙ্গবন্ধু একক নেতা হওয়ার মধ্যে দিয়েই বঙ্গবন্ধুর সঠিক সময় সঠিক সিদ্ধান্তের কারণে বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে। আমি আপনারে এস এম কামাল হোসেন দর্শক ফোন দিয়ে প্রশ্ন করেছিলেন যে আদর্শ নাই বলে এখন জনগণ ভোটে আমাদের ভোটার টার্নআউট সব খুব কম দেখি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে। একটু করে বলতে দেন, হ্যাঁ একটু বলে দেন আমি। এবং আপনারা নিজেরাই কিন্তু এবার কনফিউজ যে কেন আপনাদের সমর্থকরা কোথায় গেল, তো এখানে কি আদর্শের কোনো ব্যাপার না কর্তৃত্ববাদের ব্যাপার? আমি এই লাইনটা বলবো যে এটা 15% নেমে এসে, এটা আপনি একবার মানে আমি আপনার বলি আজকে জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সমর্থন 15% এবং দক্ষিণের 17% নেমে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশটা আজকে মানুষ গণতান্ত্রিক অধিকার পেয়েছে, ভোটের অধিকার পেয়েছে, যে বাংলাদেশটা ছিল জননেত্রী শেখ হাসিনার একক সিদ্ধান্তে এবং তার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত ও সাহসী পদক্ষেপের কারণে যে বাংলাদেশটা অকার্যকর রাষ্ট্র ছিল, যে বাংলাদেশটা জঙ্গিবাদের রাষ্ট্র ছিল, যে বাংলাদেশটা সন্ত্রাসের রাষ্ট্র ছিল, যে বাংলাদেশটা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, সেই বাংলাদেশটা কিন্তু আজকে উনি বিশ্বের দরবারে ওনার একক নেতৃত্বের কারণে উনি সিদ্ধান্ত নিতে ভুল করেনি বলে আজকে বাংলাদেশটাকে সঠিক জায়গায় নিয়ে গেছেন। আজকে যেটা বলছেন যে আপনি যেটা আর একজন বন্ধু প্রশ্ন করছে বামদের, দেখেন 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমানের নেতৃত্বে যখন প্রতিক্রিয়াশীল শক্তিরা এবং স্বাধীনতা বিরোধী শক্তিরা যখন এক জায়গায় দাঁড়িয়েছেন, জননেত্রী শেখ হাসিনা দেশে আসার পর যখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা দ্বিধাবিভক্ত ছিল, উনি সকলকে এক পতাকাতলে ঐক্যবদ্ধ করে সেখানে প্রগতিশীল বাম দল যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে তাদেরকে এক জায়গায় ঐক্যবদ্ধ করে আজকে উনি বাংলাদেশটাকে নৌকার মাধ্যমে জনগণের রায় নিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশে মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে এনেছেন। কারণ বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশ জননেত্রী বাংলাদেশ আওয়ামী লীগ যতদিন রাষ্ট্রীয় ক্ষমতায় না ছিল বলেছে যে বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শ রাজনীতি এখন বর্তমানে নাই, আর বিদেশ কাউকে দেখে না। আমি আসলে বলতে চাইছিলাম যে গত 11 বছরে আমরা যে শাসন ব্যবস্থার দিক থেকে আজকে যেখানে এসে উন্নীত হয়েছি কিংবা বলতে পারেন আমাদের যে পরিণতি তৈরি হয়েছে, এইটা পুরনো ধরনের শাসন ব্যবস্থা থেকে পৃথক। অর্থাৎ আগে যেমন আমরা বলতাম ফ্যাসিস্ট ব্যবস্থা কিংবা আমরা বলতাম স্বৈরাচারী ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো এই কর্তৃত্ববাদী ব্যবস্থার মধ্যে আছে, কিন্তু এটা সামথিং মোর দেন ফ্যাসিস্ট এবং মোর দেন পুরনো ধরনের স্বৈরাচারী ব্যবস্থা থেকে, এবং এইটার নিয়ন্ত্রণ ক্ষমতা পুরনো ব্যবস্থার চেয়ে আরও অনেক বেশি। সে একটু ছাড়ে একটু ধরে, ফলে সে এমন একটা ভাব রাখে যে যে ভাবের মধ্যে থেকে আপনি পুরনো ধরনের দমবন্ধ পরিস্থিতিটাকে একইভাবে আঁচ করবেন না। অর্থাৎ যেভাবে আমরা সর্বাত্মক স্বৈরাচারী ব্যবস্থা দেখেছি সামরিক শাসনের মধ্যে কিংবা ফ্যাসিস্ট ব্যবস্থার মধ্যে, দুটো ব্যবস্থা কিন্তু বর্তমান কর্তৃত্ববাদী ব্যবস্থার ভেতরে ভেতরে ক্রিয়াশীল, কিন্তু সে আরও নতুন ডিমেনশন নিয়ে হাজির হয়েছে। এই ডাইমেনশনটাকে না ধরে এটাকে পুরনো বিএনপি আওয়ামী লীগের ডাইমেনশনের মধ্যে বিবেচনা রাখা হবে। সমাজ ব্যবস্থা বদলাচ্ছে, আমি একটা প্রশ্ন করি উনি বলছেন যে পুরনো স্বৈরাচার ব্যবস্থা এটা মানে বাম রাজনীতির এটা কিছু টার্ম আছে, ভাষাগত টার্ম আছে। আমি তার প্রশ্ন করি যে এই আমলে কি মানে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এই আমলে কি সেই হত্যাকাণ্ডগুলো হয়েছে, সেই রাজনৈতিক ব্যক্তিগুলো হত্যাকাণ্ড হয়েছে? এখন উনি মনে করিয়ে দিলেন, আমি ওনার প্রশ্ন দেখুন আমি ওই আমলে উনি দিচ্ছি না না উনি এই আমলে নির্বাচনের কথা বললেন, এই সিটি কর্পোরেশন নির্বাচনে চাইবেন না না উত্তর সিটি কর্পোরেশনে বক্তব্য দিলেন এই নির্বাচনে, আমি একটু কোয়েন বলি নাই আমার কথাটা শেষ করতে, উনি এই সিটি কর্পোরেশন অবিভক্ত সিটি কর্পোরেশন কিন্তু 2000
জনগণ যে ভোট দেয়নি এটার ক্ষেত্রে ওই যে আমি বলবো যে আওয়ামী লীগের ভোট 80% বলা হয়ে থাকে বিভিন্ন জরিপে, কি কি দেশি বিদেশি জরিপ বলে, আসল ভোট কিন্তু 15-17% তাদের ঘোষণা অনুযায়ী, তারা লোক নিজে নিতে পারে না, নিজেরা ঘোষণা দিতে তারা মানুষ যদি ভোট দিতে না পারত তাহলে মানুষ রাস্তায় নামত। 2000 আপনারা 2000 মানে 96 সালে 15 ফেব্রুয়ারি মানুষ ভোট দিতে পারেনি, মানুষ রাস্তায় নেমেছিল। জনগণ থেকে বিচ্ছিন্ন অনেক কথা বলা যায়, আমাদের আলোচনা হাইব্রিড দের কিনে, এবং আলোচনার পরিবেশ যদি আলোচনার টেবিলে না থাকে তাহলে তো আসলে গলার জোর ওভাবে না থাকলে উঠে যাওয়াই উচিত, আমার মনে হয়, আমার উঠে যাওয়াই উচিত। তো যেই বিষয়গুলো এসেছে ওনাদেরই নেতা সৈয়দ আশরাফ বলেছিলেন যে বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট যারা তৈরি করেছে তারা এখন আওয়ামী লীগের সঙ্গে আছে। দুদিন আগে কাজী ফিরোজ রশিদ একই কথা সংসদে দাঁড়িয়ে বলেছেন যে সেই সময় জাসদ যে প্রেক্ষাপট তৈরি করেছিল তারই মানে অবশ্যমভাবে পরিণতি হচ্ছে 15ই আগস্ট। তো তাদেরকে নিয়ে তো দীর্ঘ সময় মন্ত্রিত্ব দিয়ে তারা রাজনীতি করেছে, অর্থাৎ এই যে আদর্শচ্যুতি, যে কোনোভাবে ক্ষমতায় যাওয়ার এবং ক্ষমতায় থাকবার যে এক ধরনের পদ্ধতি সেটা আওয়ামী লীগ রপ্ত করেছে ভালো মতো। আপনি যদি আওয়ামী লীগের আদর্শ নিয়ে প্রশ্ন এসেছে যে আওয়ামী লীগ আদর্শ থেকে আছে না সরে গেছে, আপনি যদি দেখেন গণতন্ত্রের কথা বলেন যে গণতন্ত্রের হাত ধরে, যে গণতন্ত্রের কারণে অনেকগুলো বৈষম্য ছিল, দুই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে ভাষাগত ব্যবধান ছিল, আরও ধর্ম ছাড়ার কোনো দিকে কোনো মিল ছিল, এবং তীব্র বৈষম্যের বিরুদ্ধে লড়াই হয়েছে দীর্ঘ সময়, ভাষার আন্দোলন হয়েছে, অভ্যুত্থান হয়েছে, কিন্তু মূল বিস্ফোরণটা হয়েছে যখন মানুষকে তার ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, কারণ তখন আওয়ামী লীগকে ল্যান্ডস্লাইড ভিক্টরি দেওয়া হয়েছিল, ক্ষমতা হস্তান্তর হয়নি। যদি ক্ষমতা হস্তান্তর হতো ইতিহাস কি হতো সেটা বলা যায় না। তো সেই গণতান্ত্রিক ব্যবস্থা আওয়ামী লীগ ধ্বংস করেছে সম্পূর্ণভাবে, দুর্নীতি বলেন, লুট বলেন, সবকিছুর সাথে আওয়ামী লীগের নেতা কর্মীরা জড়িত। ইভেন আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন, ছাত্রলীগের কথা একবার চিন্তা করেন, ছাত্রলীগের কথা আমি আপনার সঙ্গে কথা বলিনি কামাল ভাই, ছাত্রলীগের সময় আপনি চিন্তা করেন যে ছাত্র ছাত্রলীগ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কি করেছে, তারা ভিসির সঙ্গে যোগ সাজশ করে ঈদ সালামি হিসাবে কোটি টাকা দাবি করে। হ্যাঁ, এখন বলতে পারে ছাত্রলীগের নেতাকে বহিষ্কার করা হয়েছে, চাঁদাবাজির শাস্তি কি বহিষ্কার হতে পারে? আপনি পর্দা বালিশের দুর্নীতির কথা বলছিলেন, মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতি প্রতিটা ক্ষেত্রে, ব্যাংক ব্যবস্থা থেকে শুরু করে কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে দুর্নীতির মামলা হয়েছে, তাদের ব্যবস্থা আছে, তাদের আমরা কিন্তু দুর্নীতির মামলা হয়েছে, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে, মানবাধিকার হরণের কথা বলেন, আপনি যদি আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্ট দেখেন, আপনি যদি অধিকারের রিপোর্ট দেখেন, আপনি যদি যে কোনো ন্যাশনাল ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের রিপোর্ট দেখেন, আপনি কিন্তু যে দুর্নীতি হচ্ছে দুর্নীতি করে মানব বিচার সাংবাদিক তাহলে আপনি দেখবেন যে কি অবস্থা, তারা 21শে আগস্টের কথা বলে, বাংলাদেশের ছেলে আমাদের সঙ্গে দাঁড়ায় বলে যে তার পিতা ইচ্ছা করে তাদের সময় তারা বিচার করতে পারতো, বিচার করে কিবরিয়ার ছেলে আর আমি যদি বলি ইলিয়াস আলী কোথায়, চৌধুরী আলম কোথায়, 500 নেতা কর্মী, 500 নেতা, 21000 নেতা কর্মী, আমাদের
বিচার করে না কেন তারা হত্যা করে না কেন তারা হত্যার বিচার করে না কথায় কথায় ডকশতে তারা প্রতিদিন বিচার বহির্ভূত হত্যা হয় প্রতিদিন বিচারিত হত্যা ঘটে আছে শিকার হয় আমাদের 2001 সালে 2001 সালে 10ই অক্টোবর তাদের সাধারণ সম্পাদক বলে যে এই ভাষায় কথা বলে রাজনৈতিক শিষ্টাচার সম্পর্ক রাখা সম্ভব সেগুলোর প্রমাণ তো দিতে হবে, নাম পরিচয় দিতে হবে। একটা বিরতি নিয়ে আসি, একটা বিরতি নিয়ে আসছি জনতন্ত্র গণতন্ত্রে। দর্শক দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, ফিরে আসাটা আসলে অনর্থক কিনা যায় না, সময় একেবারেই খুব কম। আমি আপনাদের শেষ মন্তব্য নিব এবং দর্শক একজন বলেছিলেন যে আপনারা আসলে এই চিৎকার চেঁচামেচির মধ্যে দিয়ে দর্শককে বিভ্রান্ত করেন। আমি আপনার শেষ মন্তব্য দিব, 30 সেকেন্ড সময়। আমি আপনার বলি, আমার বোন রুমি ফারহানা একজন বিজ্ঞ আইনজীবী, সে যাবে টেবিলে থাপ্পড় মারলো। এটা যদি বিএনপির ক্যারেক্টার ছিল, বিএনপির সাধারণ কর্মীদের ক্যারেক্টারটা কি আপনারা দেখেন? আমি আপনারে বলি যে উনি বললেন গুম খুনের কথা, আমি 2001 সালে 10ই অক্টোবর বিএনপি যখন শপথ নেয় সেই একই দিনে 48টি স্থানে অগ্নিসংযোগ করেছিল, প্রায় 100,000 লোক গৃহ ছাড়া ছিল, 121 জন লোককে হত্যা করা হয়েছিল। একটা উদাহরণ দিই, বাঁশখালী একটা হিন্দু বাড়ি, অভিজাত হিন্দু বাড়ি, তাদেরকে 4 দিনের একটি শিশু সহ 11 জন লোককে পুড়িয়ে মেরেছিল, বাড়ি থেকে তালা মেরে পেট গান পাউডার ঢেলে দিয়েছিল। আমি অত্যাচারের কথা বলি। আর একটা কথা উনি যেটা বলেছেন যে দেখেন আজকে বাংলাদেশটা এগিয়ে যাচ্ছে উন্নতির দিকে, সেই ক্ষেত্রে আজকে বাংলাদেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন এই বাধা হবে, এই অপশক্তিরা রুখে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। এগুলোকে আপনি মনে করেন যে অপপ্রচার বলি আমরা, মানে অপপ্রচার হিসেবে ধরছেন? আপনি যেটা বলেন যে দুর্নীতি, আর যে দুর্নীতির কথাটা যেটা বলেন, এক সেকেন্ড দুর্নীতি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এখানে কিন্তু তদন্ত হয়েছে, বিচার হয়েছে, কিন্তু বিএনপির মামলা, কিন্তু দুর্নীতির মামলা বিচার হয়নি। স্বয়ং তারেক জিয়া মামুন 20,000 কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে নিয়ে গেছে। ধন্যবাদ, ধন্যবাদ। 30 সেকেন্ড। আওয়ামী লীগ যখন লুটের কথা বলে তখন না হেসে পারা যায় না। যে দেশে ব্যাংক থেকে লুট হয়ে যায় 2,50,000 কোটি টাকা, কেন্দ্রীয় ব্যাংক লোপাট হয়ে যায়, টাকা বাঁচার হয় বছরে 76,000 কোটি টাকা, মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা লুট হয়, এক তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর অঙ্গ সংগঠনের কর্মীদের বাসায় পাওয়া যায় 100 কোটি টাকার এফডিআর, সেই সব দলের লোকের কাছে দুর্নীতি নিয়ে কথা মানে অনীহা নিয়ে একটা প্রশ্ন এসেছে আজকের টেবিলে। আমি বলব পুরো গণতন্ত্রের প্রতি অনীহা। একটা কথা বলি, গাফফার চৌধুরীকে আপনারা সবাই চেনেন, উনি আওয়ামী লীগের একনিষ্ঠ সমর্থক এবং শুভাকাঙ্ক্ষী। তিনি বলেছেন যেসব দেশে দীর্ঘদিন ধরে স্বৈরাচারী শাসন থাকে, স্বৈরতন্ত্র কায়েম থাকে, সেই সব দেশে মানুষের মধ্যে এক ধরনের ভোটের অনীহা তৈরি হয়। বাংলাদেশে তাই হয়েছে। আমার শেষ মন্তব্য হচ্ছে যে
ভোট জনগণ প্রত্যাখ্যান করেছেন ঘরের ভেতরে থেকে, এবং এটা জনগণের একটা রাজনৈতিক সক্রিয়তা, তাদের সচেতন রাজনৈতিক পদক্ষেপ। আর দুই হচ্ছে যে আধুনিক এই যে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা, যেটা পুরনো ফ্যাসিবাদী এবং স্বৈরতান্ত্রিক ব্যবস্থার একটা তার চাইতে বেশি কিছু, সেটা কিন্তু এই ধরনের জিনিসগুলো করে যে গুম, খুন, দুর্নীতি, এগুলোর বিচারও আপনার সামনে দেখাবে। কারণ রাষ্ট্রটাকে তারা এমনভাবে নিজেদের সজ্জিত করতে পারেন এবং তাদের পকেটস্থ করতে পারেন, জমিদারিতে যারা সর্বহারা ছিল, যারা পাটের গুদামে আগুন দিয়েছে তাদেরকে মানুষ তুমে দেবে, যারা এমপিদের ঈদের জামাতে হত্যা করেছে তাদেরকে মানুষ কি করবে? রুমি ফারানার 9 জন যখন এমপিদের হত্যা করেছে সর্বহারার নামে, কিন্তু বঙ্গবন্ধুকে মারে নাই, যশোর প্রেক্ষাপট তৈরি করেছিল, উনাদের নেতা জিয়াউর রহমান 75 সালে পুনরায় ক্ষমতা গ্রহণ করতে পারে, সেনা বাহিনী হাজার হাজার অফিসার হত্যা করেছিল, বঙ্গবন্ধু একই দিনে 551 জন অফিসার হত্যা করেছিল। আলোচনা করব, মারব না, না না, একটা প্রশ্ন আপনি কথা বলার টাইম দিলেন না। আর ইসে সাকিব ভাই, আপনি যেটা করলেন যে আওয়ামী লীগের জনসমর্থন কমে আসছে 17% 18% ভোট, গড্ডালিকায় গা প্রবাহ মানে গা ভাষায় দিয়ে তো কথা বললে হবে না, এটার উপযুক্ত প্রমাণ লাগবে। হ্যাঁ, আর বাংলাদেশের মানুষ 15% ভোট তো আওয়ামী লীগ পাইছে, 17 18 না, আমি মনে করি বাংলাদেশের 100% লোক, কিছু কিছু অসৎ এবং অসৎ রাজনীতিবিদ ছাড়া, যারা খালেদা জিয়ার মানে যে ইসে এতিমের টাকা খাওয়াকে সমর্থন করেন, এই টাইপের কিছু লোকজন ছাড়া বাংলাদেশে প্রত্যেকটা মানুষ আজকে শেখ হাসিনাকে সমর্থন করে, মানে 100% হচ্ছে আওয়ামী লীগের সমর্থন। না না, 100% বললেন না, 29% ছিল, 100% লোক আওয়ামী লীগের সমর্থন। আমি তথ্য ভুল দিলাম কি ভাই? আপনার প্রয়োজনে নির্বাচন কমিশন শেষ করছি আজকের মতো। 17% দক্ষিণে, 17% আপনারা পাইছেন, এটা বলছি।